নির্বাচনের প্রচারে জমজমাট পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে রাজি নয়। বিজেপির পাশাপাশি প্রচারে ঝড় তুলেছে তৃণমূল ও সিপিএম। বুধবার বারামনি বিধানসভা এলাকার শালানপুর ব্লকের সামডিতে প্রচার করেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। সেখানে পানীয় জলের সমস্যা মেটাতে এলাকার মানুষের কাছে ভোট ভিক্ষা করেন তিনি। অন্যদিকে এদিনই বারামনি এলাকায় প্রচারে নামেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের কাছে যান তিনি। এখানে চলতে পার চেষ্টা করবে আমি অনুরোধ করব, আর তোমাদের যা যা সুবিধা আমি চেষ্টা করব মিটিয়ে দিতে। আমি কিন্তু শুধু 5 কোটি টাকা চাই 7টা অ্যাসেম্বলিতে ভাগ করে দিতে। সেই জন্য 5 বছরে নিশ্চয়ই কিছু কাজ করতে পারব। বাঁকুড়াতে কাজ করেছিলাম, কিছু জানতাম না, কিছু শিখলাম। আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে প্রচার করছে, এটা যা দেখেছি সমস্ত জায়গাতে, সেটা যে তৃণমূল আর বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষ স্থিতিবিরুদ্ধ, তারা এই দুটো সরকারকে এবং দুটো পার্টিকে বিসর্জন দিতে প্রস্তুত, এবং এই লোকসভা নির্বাচনে তারা হচ্ছে পরাস্ত করবেন বলে মনস্থ করেছেন তৃণমূল এবং বিজেপিকে, এবং বামফ্রন্টকে বিজয়ী করবেন, আমাদেরকে বিজয়ী করবেন, এটা হচ্ছে স্পষ্ট বার্তা মানুষ আমাদের সামনে দিয়ে দিয়েছে।